কলকাতার অভিনেতারা তাদের অভিনয় গুণে জয় করে নিয়েছেন হাজারো দর্শকের মন। আমরা হয়তো তাদের সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু আমরা কি জানি তাদের পড়াশোনা কতদূর? তবে চলুন জেনে নেওয়া যাক কলকাতার অভিনেতাদের কারবিদ্যা কতদূর। মিঠুন চক্রবর্তী, তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রিতে পড়াশোনা শেষ করেন। এরপর তিনি ভারতের পুনেতে অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। যশ দাশগুপ্ত, তিনি ইন্ডিয়ার মধ্যপ্রদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি কলকাতার জাভিয়ার্স কলেজিয়েট স্কুল ও সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেন। রজতাভ দত্ত, তিনি নেতাজি নগর কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। কলকাতার দ্য হেরিটেজ একাডেমি থেকে বিবিএ পাশ করেন অঙ্কুশ দেব, তিনি পুনের ভারাতিয়া বিদ্যাপীঠ থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছেন। আবির চ্যাটার্জি, তিনি কলকাতার গোয়েকা কলেজ থেকে ফিনান্সে বিবিএ পাশ করে ICFI কলেজ থেকে MBA সম্পূর্ণ করেন। জিৎ, তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে স্নাতক পাশ করেন। টলিউড সেলিব্রিটিদের এমন নানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।